তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ঠিক আছে ঠিক আছে, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। জানি, আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝবা না বুঝবা না। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছে। ওই হাসস করে, একটা ফাবড়া দিতাম। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এই কোন মেয়ের কথা কইতেছো? মশকার করে কথা বলবেন না তো আঙ্কেল। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষে দিব। এই সাহস তো কম না তোমার। আমি